আচ্ছা ভাই, কেউ যদি শুধুমাত্র ব্রেক ফ্লুইডের কেস নিয়ে আপনার কাছে আসে, আপনি কি খুচরা ওই কাজে হাত দেন? হ্যাঁ দিই। নতুন নতুন অনেক কিছু, যে আজকে আমি এইটা দেখলাম, এই অক্টোপাস, এটা হলো সাইড বাই অক্টোপাস, আর একটু দেখাই, ভালো লাগছে। বের করার প্রসেসটা মানে কয়েক সেকেন্ড লাগছে, একদম পুরো ক্রিস্টাল ওয়াটার ঢালতেছে মনে হইতেছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কাশি এসে গেছে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আবারও আসছি মোটো অটোতে, তেজগা শিল্প এলাকায় পড়ছে, বিজি প্রেস এর খুবই কাছে, গুগল ম্যাপে লোকেশন করে খুব সহজে আসা যায়, নাকি সাহেব ভাই? ইন্দোনেশিয়ান এবিএস সংস্করণ র্যাপসল, এইটার ব্রেক ফ্লুইড পরিবর্তন করবে। তো আসলে মোটো ডক মানে আমার কাছে হচ্ছে নতুন নতুন কিছু, মানে আমি অনেক কিছু এসে দেখছি মোটো ডকে, যে মোটরসাইকেলের কাজের ক্ষেত্রে নতুন নতুন কিছু প্রযুক্তি সম্পন্ন এবং ভালো ভালো যন্ত্রপাতির সমাহার, যেটা বাংলাদেশে অফিসিয়াল মোটরসাইকেলের সার্ভিস সেন্টার গুলোতে গেলেও আমরা দেখি না, এমন এমন জিনিস মোটো ডকে আইসা আমি কিন্তু পরিচিত হয়েছি। আজকে দেখবো ব্রেক ফ্লুইড পরিবর্তনের ক্ষেত্রে তারা কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে, কি সিস্টেমে চেঞ্জ করে এবং কি কি কলা কৌশল প্রয়োগ করে। তো ঠিক আছে সাহেব ভাই, হ্যাঁ প্রো ম্যাক্স আলট্রা আমরা আজকে করব, প্রো ম্যাক্স আলট্রা। আপনি তো তেলের ডিব্বা খুলে দাঁড়ায় আছেন। হ্যাঁ, আমরা প্রথমে রিয়ারেটটা চেঞ্জ করব, আগে বলে নিই, এটা ফ্লুইড আমাদের দেখা গুড কন্ডিশনে আছে, কিন্তু এটা চেঞ্জ করার সময় হয়ে গেছে, এটা আমরা এক বছরের বেশি আসলে রাখতে দিই না কাউকে। হ্যাঁ আচ্ছা, এই বাইকের মানে কিলোমিটারের হিসেবে বয়স কত? এটা 18 এবং আমাদের রিপোর্ট অনুযায়ী 18 তে এটা চেঞ্জ করা হয় নাই, কিন্তু দেখে মনে হচ্ছে যে কেন যেন এটা চেঞ্জ করা হয়েছে, যাই হোক, কিন্তু এক বছর হয়ে গেছে এটা, দ্যাটস ফর শিওর, আমরা চেঞ্জ করে ফেলবো এটা। এটা এবং এটা, এটা ডট 3 এবং 4 সাপোর্ট করে, আমরা ফ্লুইড দিব হচ্ছে কি লিকুমলে, লিকুমল ডট 4 আর ডট 4 দারুণ গ্রিপ করে ওটা, আমরা টেস্ট করে দেখেছি। আচ্ছা, তো যেটা হচ্ছে গিয়ে আমরা ব্লিড করি এটা, সচরাচর মানুষ খুলে তারপর ব্লিড করে, কিন্তু আমরা এটা ইউজ করি। আচ্ছা, এই যে যেমন এই যে আপনি এটা এটা কি ভাই, এই এটা শুধুমাত্র ব্লিডার, এটা ব্লিডের জন্যই করেছে, এটা এখানে চাপি আর ওখান দিয়ে এনে দেই, এছাড়া আরো কিছু ফাংশন আছে। এটা দেখাইলেন আপনি, মাথা পুরো আউলাই দিবেন আজকে, এটা দারুণ ব্লিড করে। আচ্ছা, দারুণ ব্লিড করে, বাবলস গুলা থাকে না, আমরা টেস্ট করে দেখেছি, স্পেশালি এরকম আরেকটা সেট আছে, আমরা এবিএস এর জন্য ইউজ করি ওগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কাজ ইজি করে, বুঝতে পারছি, হ্যাঁ এবং পারফেক্ট করে। এই যে আমি বলছিলাম না যে মোটো ডক মানে হচ্ছে আমার কাছে নতুন নতুন অনেক কিছু, যে আজকে আমি এইটা দেখলাম, এই অক্টোপাস, এটা হলো সাইড বাই অক্টোপাস, মাঝে মাঝে সাপের মতো লাগে, দেখি আজকে এটা দিয়ে কি করে। ঠিক আছে, দেখি এটা দিয়ে কিভাবে কি করে। আমি এই সেটআপ ব্রেক ফ্লুইড বদলানোর জন্য আমি এখন পর্যন্ত আমাদের দেশে মোটরসাইকেলের কোন ওয়ার্কশপে আমি দেখি, এটা চার চাকায় অনেক ব্যবহার করে অনেকে এখন, কিন্তু মোটরসাইকেলে দেখি না, মোটরসাইকেলে কেউ করে না। এটা একটা সুবিধাও আছে, এই যে ব্লিড করার সময় বডিতে পড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখান দিয়ে টেনে বের করে ফেলবে, জি টেনে বের করে, হাওয়া ছাড়ে যেটা পাইপ থাকে আপনি দেখলে দেখবেন ও শেষ হয়ে যাবে একটু পরেই, দেখি হুম, মানে এটা কেউ যে ক্যালিপারে যে হাওয়া ছাড়ার যে পাইপটা ওটার মধ্যে এটা ফিটিং করে, জি জি জি, করে চাপ দিলে ওটা বের হচ্ছে, জি বের হচ্ছে। আচ্ছা, ও এই তো, হ্যাঁ খুবই সুন্দর হবে, একদম খুব স্মার্টলি বের হয়ে যাচ্ছে আর কি। সো এটা চেপে চেপে বের করার কিছু না, চেপে চেপে বের করলে বডি তো অনেক ছড়ায় ছড়ায়, হ্যাঁ তখন অনেক বাজে ইম্প্যাক্ট হয়, দাগ পড়ে যায়, সাথে সাথে আবার পানি মারোরে, হ্যান্ড মারোরে, তেন মারোরে, অনেক কিছু, কত স্মার্টলি বের হয়ে গেল, শব্দ হচ্ছে পুস 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 করে, মানে খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, হ্যাঁ শেষ ব্রিদিং করছে ও, টেনে নিয়ে আসছে স্যার, এই তো কত চমৎকার ভাবে পুরো ট্যাঙ্কি কিন্তু খালি হয়ে গেছে, আর এই যে খালি হয়ে আইসা জমছে হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে, জি চমৎকার, এটা আমরা ফেলে দিব, মানে কয়েক সেকেন্ড লাগছে এটা খালি হইতে, কয়েক সেকেন্ড লাগছে, কি সুন্দর, এটার মধ্যে ধরে ধরে গুলি করছে। একটা বিষয় মনে রাখা দরকার, অনেকে করে কি খালি হয়ে গেলে ওটা আবার টপ আপ করে,
মানে খালি হয়ে গেলে মানে একটু কমলো আচ্ছা সে আবার টপ আপ করে আবার কমলো আবার টপ আপ করে করা যাবে না এটা কখনোই ব্রেক পারফেক্ট হবে না আচ্ছা আচ্ছা কারণ হয় কি পুরনো সাথে নতুনটা মিলে হ্যাঁ তা আধা নতুন রাইট তখন ওটা ভালো ফাংশন করে না আমরা ফুল ড্রেন করি আচ্ছা ড্রেন করে তারপরে হচ্ছে কি নতুন দিয়ে ওইটা আবার ড্রেন করে করে বের করে নিয়ে পারফেক্ট একটা সিচুয়েশন আসে যে কারণে ব্রেকিংটা খুব ভালো হয় ভালো হয় আচ্ছা তারপরে এখন তো বের করে ফেললো দেখি এটা আরেকটু দেখাই ভালো লাগছে বের করার প্রসেসটা মানে কয়েক সেকেন্ড লাগছে হ্যাঁ একদম পুরো ঠাই ঠাই করে বের হয়ে গেছে হ্যাঁ এটা আমরা যখন এনেছি তখন বাংলাদেশে পাচ্ছিলাম না খুঁজে পরে এটাও দেশে বাইরে থেকে আনতে হয়েছে এখন দেখি নবপুরে এটা অ্যাভেলেবল তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা অ্যাভেলেবল শুধু ব্যবহারটা শিখতে হবে এটা যে কেউ পারে এটার মধ্যে অনেকগুলো সেটও থাকে আমি দেখাই দিই আচ্ছা অনেকগুলো সেট এরকম বটলের সাথে রাবার করা থাকে তখন ভালো কাজ করে এটা সবার ব্যবহার করা উচিত আমার মনে হয় আর কি যে বুঝে দেখলাম এটা খুব পারফেক্ট হয় একদমই নতুন একটা বোতল ভাঙা হচ্ছে এবং এই দুইটাতে পুরো বোতল লেগে যাবে আচ্ছা দুইটা মিলিয়ে জি নাইট ওয়ার আরো দেখা হচ্ছে আছে কিনা একদম যতটুকু পুরানা তেল যা আছে যতটুকু ম্যাক্সিমাম বের করা যায় ততই মঙ্গল আমি দিই সাইড বাই চাপতে চাপতে এটার পুরো মানে লাভালাপ অবস্থা লাগাই ফেলাইছে হাত ব্যথ হয়ে যায় একেবারে তবে এখন আর এটাতে কিছু নাই একদম যেটা বলে চারটা পরিষ্কার আচ্ছা ফালাই দিয়েছেন তারপর আরো বের হইছে এই যে এইমাত্র যেটা আছে এইমাত্র যেটা দিয়েছেন ফেলে দিয়েছি দেখি তারপর ওই যে আর একটু বের হয়ে গেছে এইমাত্র যেটা মানে ম্যাক্সিমাম যত বের করা যায় ততই মঙ্গল হ্যাঁ হ্যাঁ একদম পুরো ক্রিস্টাল ওয়াটার ঢালতেছে মনে হইতেছে এটা তো তাও অনেক পরিষ্কার আমরা কিছু চেম্বার খুলে ওখানে কাদার মতো পাই নতুন তেলটা দিল দিয়ে তারপরে এইটারে আবার এই যন্ত্রের সাহায্যে আবার বের করতেছে বের করার ভাইছা ভাই নতুন তেল দিছেন আবার বের করার মানে ভিতরে বাতাস থেকে যায় আচ্ছা যদি বাতাস থেকে যায় এই দুনিয়ার কেউ নাই ওই ব্রেক ঠিক করতে পারবে আচ্ছা সো এটা যখন আমরা টানতেছি তখন এটা ভিতর দিয়ে পাস হচ্ছে যখন ওই বাতাস নিয়ে বেরিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাতাসটা থাকবে না হ্যাঁ এই হচ্ছে কি মজা আবার দিচ্ছে টেনে বের করার পরে যে খালি হয়েছে ওইটার আবার পূরণ করতেছে আর কি এই সাইক্লিংটা ম্যান্ডেটরি অনেকে ভাবে যে ফ্লুইড নষ্ট হচ্ছে দে আর ভেরি রং এটা ব্রেক ভালো হচ্ছে আর ব্রেকের সাথে কম্প্রোমাইজ নাই কোনো এদিক ওইদিক তো চাঁদের দেশে না জান্নাতে আর কি চলে এখানে কোনো কম্প্রোমাইজ নাই এটা করার পরেও আমরা আবার পিস্টন দাঁড় করানোর জন্য এখানে কিছু চাপ দিই কিন্তু মেজর কাজ এখানে হয়ে যায় মেইন তো সমস্যা করে বাতাসটা জি বাতাসটা দিব দেন আমি সচরাচর এটা নিজে দিই না পারি না আসলে ওরাই করে আপনি একটু ক্যামেরার সামনে নাই না ঠিক আছে আপনার এটা ভাবি দেখলে খুশি হবে এই যে বাবলস উঠতেছে না এগুলো সব এই কোনা এই গ্রিপ যেখানে আছে যেখানে নাকটা আমরা ঘুরাই এবং লুজ দেই ওটার গোড়া দিয়ে আসতেছে নয়তো বাবলস আরো বড় বড় হয় জি হ্যাঁ আমরা বুঝতে পারি ওটা ডান আর লাগবে না এই তো এতক্ষণ ব্রেক ফ্লুইড নতুন গুলো দেওয়ার পরে হাওয়া দূর করার জন্য যে প্রেসার গুলো দিছে এই প্রেসার দেওয়ার পরে এগুলো বের হইছে এগুলো তো ওয়েস্ট ফেলে দিছে ওয়েস্ট হ্যাঁ ওই সাইড পার্ট কি হইছে জানেন একবার এটার ভিতরে ঢুকে গিয়েছিল একটা নষ্ট হইছে পরে আমরা খুলে ঠিক করছি এখন হচ্ছে ব্রেক লিভারে প্রেস করে ফাইনালি রেডি করা হইলো আর কি ব্যাস এটার কাজ পুরোপুরি শেষ এবার হচ্ছে উপরের ক্যাপটা লাগিয়ে দিলেই হলো একেবারে শেষ
একারে শেষ তাহলে সিবিআর এর মালিক যে আছে এনে রাত ভাই উনি একটু কালো ভাই আপনি এটা अप्लाई করতে পারেন আমি এটা अप्लाई করব अप्लाई করবেন না করে দেখতে পারেন কালো খুব ভালো আপনি এক্সপেরিমেন্ট করেন কালো খুবই আপনি এক্সপেরিমেন্ট আমিও তো কালো ভাই তাহলে আপনারা দুজনে এক্সপেরিমেন্ট করেন একদিন একদিন করে আমি আপনাদের কিনে ব্লক করব করেন ভাই করেন ভাই করেন পরে অল্প কালো অল্প সাদা হলে তো শেষ ভাবে কিন্তু অনেক খুশি হবে ভাই আপনার রংটা চেঞ্জ হইলে যাক এবার হচ্ছে সামনের ব্রেক ফ্লুইড মাথা দিয়ে করার পালা ফ্রন্ট ডিস্কের এই তো খুললো আ পুরনো ব্রেক ফ্লুইড একটু ঘোলা ঘোলা একটু ভাব চলে আসছে পুরনো হ্যাঁ পুরনো হয়ে গেছে ফেলে দেওয়ার সময় আসছে এখনো তো এটা দিয়ে গুলি করবে হ্যাঁ এটা দিয়ে গুলি করব আগেটা ফালাই দেন ভাই হ্যাঁ আগেটা ফালাই দেন আবার নতুন না আবার নতুন এই সোহাগ তুমি ধরো এটা সোহাগ করবে না বাকিটা নাও বাস এটা একদম পুরো ফালাই দিছে আগের টেল টেল কিচ্ছু নাই আছে 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 রয়ে গেছে অল্প একটু আছে সামান্য যাই হোক না ফেলে এটা এটারও ফালাই দিব না তাহলে বুঝতে পারবে যে এটা বের হইছে হ্যাঁ এই একদম পুরো খালি এখন এটার মধ্যে আর কিচ্ছু নাই একদম পুরো ফাঁকা ভাই আপনার এখানে আইসা বিভিন্ন বাইকের যে সমস্ত কেস দেখি বিশেষ করে সিবিআর সহ প্রিমিয়াম যে সমস্ত বাইক মানে আমি আগে স্বপ্ন মানে স্বপ্ন দেখতাম আর কি আপনার এখানে আসার আগ পর্যন্ত এখানে আসার পরে আমার স্বপ্ন ভাই মারা গেছে ভাই ওই স্বপ্ন দেখতে নাই অলরেডি আমি স্বপ্ন তো আক্রান্ত এই যে আজকে সন্ধ্যায় একটা আসবে জিএসএক্স আর আচ্ছা বাম্বলবি আমাকে দেখাই নিয়ে গেছে আচ্ছা এটা মধ্যে ব্যালেন্সারে হাত দিতে হবে আচ্ছা আচ্ছা তো দোজ আর এক্সপেন্সিভ লিটারালি এক্সপেন্সিভ মানে এমন এমন কেস দেখি মানে প্রিমিয়াম বাইক যে কখনো নিব মানে স্বপ্ন দেখাই যাবে না এমন অবস্থা ভাই এনএসও কিন্তু প্রিমিয়াম বাইক আমি বুঝি না এনএস প্রিমিয়াম এনএস হচ্ছে ডাউন ক্যাটাগরির প্রিমিয়াম বাইক এনএস এর আমার প্রিমিয়াম চার্জ করি ভাই প্রিমিয়াম চার্জ করেন ভাই মানে গরিবদেরকে ভাবে কাটবে কিছু করার নাই ওটা করা আর এটা করা একই কাজ ভাই এটা কি কইলেন আপনি আচ্ছা এটা এবার বের করতেছে বের হয়ে গেছে দেখি না হ্যাঁ এটা ভিতরে আর কিছু নাই আচ্ছা এই যে এখান থেকে বের হইছে আর এই যে খালি হয়ে গেছে হ্যাঁ ফকফকা ফকফকা এটারে ট্রিগার করে এই পুরনো ব্রেক ফ্লুইড গুলো বের করে ফেলছে ঢেলে দিল আমি ডালতে পারব না এই যে সোহাগরে দিলাম এবারে আবার এই ফিল্টার টেনে টেনে বের করব এটারে আসলে কোথায় লাগায় ওই যে ডিস্কের ক্যালিপারের এখানে একটা ছোট একটা নাট থাকে এটারে হাওয়ার নাট বলে আর কি আমরা সংক্ষেপে এটার মধ্যে পাইপটা ফিটিং করে দিলে তারপরে এদিকে ট্রিগার করলেই ফ্লুইডটা চলে আসে এই যে নতুন যে ফ্লুইডটা দিছে এটা এটার মাধ্যমে শেষ হওয়ার আগে ঢালতে হবে এই যে জমতে শুরু করছে বড় বাবুসের পরে বাবুস ছোট হয়ে যাবে যাতে পাইপের ভিতরে কোন ধরনের হাওয়া না থাকে ব্যাস অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে চেক করা হলো যে কোন বাবল বের হয় কিনা কিন্তু দেখা যাচ্ছে আর বের হয় না তার মানে শেষ তো ভাই এটা নাকি আচ্ছা এমনিতে আপনার কেমন সময় পর পর এটা পরিবর্তন করা ভালো ভাই আমি এক বছরের বেশি রাখতে দিই না এক বছর আচ্ছা এক বছরের মধ্যে এটা পরিমাণটা কমে যাওয়ার কোনো চান্সেস আছে ব্রেক প্যাড ক্ষয় হলে এটা কমে যাবে পরিমাণ এছাড়া তার ঘনত্ব আসলে নষ্ট হয়ে যায় এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন পুরনো টায়ারের মধ্যে ঘনত্বে পার্থক্য আছে এটা লাইট এটা অনেক ঘন ছিল এটা দেখলি বুঝে যায় আচ্ছা অনেক আবার মিটার একটা আনে চুবায় রেখে দেখে জি আছে কিনা আপনি না এখন পর্যন্ত সিগনিফিকেন্ট কোনো কিছু এটাতে পাই নাই আচ্ছা ভাই কেউ যদি শুধুমাত্র ব্রেক ফ্লুইডের কেস নিয়ে আপনার কাছে আসে আপনি কি খুচরা ওই কাজে হাত দেন হ্যাঁ দেই আচ্ছা ওইটার ক্ষেত্রে চার্জ কেমন হইতে পারে এক একটা বোধ 150 টাকা করে মানে এক এক শুধু সার্ভিসটা আচ্ছা শুধু ফ্লুইডের দাম আলাদা ফ্লুইডের দাম আলাদা মানে এক একটা বলতে সিঙ্গেল ডিস্ক হইলে এই ইয়ে মানে রেট আবার না না আগে আমরা এবিএস এর ক্ষেত্রে একটা ডিফারেন্ট কেস আছে যদি বাবলস এবিএস পর্যন্ত চলে যায় সেই ক্ষেত্রে চার্জ একদমই ডিফারেন্ট ওটা আমরা একটা করেছিলাম আমাদের প্রায় 8-9 ঘন্টা সময় লেগেছিল আচ্ছা আর নরমালি আমরা যেভাবে আমরা করলাম এটার জন্য 150 টাকা বোধহয় দেখে আসি একটু রেট আপনারা আপনি বলে গেছেন জানতে দেখে আসি ছিলাম
ব্রেক ফ্লুইড 150 টাকা করে 150 টাকা হ্যাঁ এটা কি ভাই পার ব্রেকে পার ব্রেকে পার ব্রেকে আচ্ছা তাহলে দুইটা করতে গেলে 300 টাকা দিলে 300 নন এবিএস এ জি এবিএস এর ক্ষেত্রে আরেকটু এবিএস এর ক্ষেত্রে দাম বাড়ে না আমরা আগে বলি নেই যদি বাবলস ঢুকে যায় চেঞ্জ করতে যে কারণ আমরা পুরোটা ব্লিড করি নরমালি কি হয় এবিএস এ যারা ব্লিড করে তারা আসলে এটা ব্লিডই করে না ওটা শেষ হয় টপ আপ করে শেষ হয় টপ আপ করে মানে শেষ হওয়ার আগেই টপ আপটা করে সেখানে বাবলস থাকার কোনো স্কোপ থাকে না কিন্তু এইভাবে আবার ব্রেক ভালো পাওয়া যায় না সো আমরা যেভাবে দেখলাম যে ফুল ব্লিড করি এই ব্লিড করতে যে মাঝে মাঝে বাবলস মানে বাতাস এবিএস এ ঢুকে যেতে পারে এইটা আগে আমরা কাস্টমারকে বলিনি যদি এবিএস এ ঢুকে যায় সেক্ষেত্রে চার্জটা একদমই ডিফারেন্ট হয় এটা আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেই আর এটা কাস্টমার চালালেই বুঝে এটা কেন হয় এটার থেকে বের হওয়ার কোনো উপায় নেই এটা ঘটবে ঘটতেই পারে যেহেতু আমরা পুরোটা ড্রেন দিয়ে দিই আর এটা যেন না ঘটে এই জন্য মানুষ ওই টপ আপ ফাংশনটা যায় এবং ওইটার সমস্যাটা আমরা বলেছি যে ব্রেক ঠিক মতো ধরে না এরকম অনেক কেস আমার পেয়েছি যে বিএসএলআর ব্রেকে এরকম টপ আপ করে করে চালিয়েছে ব্রেক ধরে না আমাদের কাছে এসছেও গুলশান থেকে একজন ইমাম এসেছিল গুলশান একে সাদি ভাই সাদি ভাইয়ের বাইকে একই কাহিনী ছিল ব্রেক ধরে না পরে আমরা ফুল ব্লিড করে ওনারটা এবিএস ছিল ভার্সন থ্রি বিট করে করে দিয়েছি কোনো বাবস টাবস ঢুকে নেয় 150 টাকা করে রেখেছি দুটাতে তার লেগেছিল 300 টাকা এখন ব্রেক ঠিক মতো ধরছে যদি বাবলস ঢুকে যায় এবিএস এ সেক্ষেত্রে পুরো চার্জটা ডিফারেন্ট হয় বুঝতে পারছি তো যাই হোক আজকে সাইড বাইরে অনেক পকর পকর শুনলাম এবং পকর পকর কিন্তু আর হিউজ পরিমাণে রিজার্ভে আছে তো এগুলা একদিনে কোনোভাবেই করা সম্ভব না অন্যদিন আরো পকর পকর হবে অন্য কোনো টপিক নিয়ে তো সাইড ভাই ঠিক আছে আজকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ খোদা হাফেজ থ্যাংক ইউ